नमस्कार बंधुरा, आज के नतून एक रेसिपि निये चले एसेछि तोमादेर काछे। नतून रेसिपिटा कि बानाबो प्रथम थेके शेष पर्यन्त तोमरा भिडियोटा देखते थाको, आशा करी तोमादेर भालो लागबे। आमि एखाने मुसुर डाल नियेछि, मुसुर डालटा भालो करे धुइये भिजिये रेखेछिलाम। एटाके आमि बाटबो मुसुर डालटाके। आलू केटे नियेछि, अल्प अल्प उपकरण दिए क्यों रान्ना करा जाए ये तुम्हें देखा। इन्हें हमें एक डिम नहीं डिमटा के सेद्ध कर नहीं डिमटा ए रखम कलर हो गए, एक पासे सदा एक पासे हे हलूद कलर हो गए। और ये हे छाना, अल्प छाना नहीं डिमटा के केटे देखा तुम्हारे। तो कुसुमटा एकदम आलादा हो गेछे तो ओई जन्य असुविधा होच्छे एकटु काटते। एटा आमि हाते निये काटबो। मन करो लोक बाड़ीते लोक चले आसलो, तक हमारे घरे किसु नाई, मैं आनते जाब आनते पारछिना, तक ही हमें अल्प उपकरण दिए क्यों बनाब यह बनाए देखा दिए मन करो अनेक जन खेते पारबे। एखे कय टुकड़ो हो गलो, चार पाँच छय सात टुकड़ो हलो, तेल सात जन हमारे हो जाए खावा। तेल एम डाल आगे बेटे नहीं आसि। এখানে আমি ডালটাকে বেটে নিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, অল্প করে আদা দিয়েছি। ডালটা বাটাটা দেখাইলাম না তোমাদেরকে। পেঁয়াজ আমি একটা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। ছানাটা এখানে আমি দিয়ে দিলাম। स्वाद मत नून दिए दिल, हलुद दिए दिल अल्प कर, सबगल मेखे देव एक अल्प कर मैदा नहीं निलाम। একটা করে ডিমের পিস নিয়ে এভাবে দিয়ে
এরকম করে আমি বানিয়ে নিব। আরেকটা ডিমের পিস নিয়ে নিলাম, মাঝখানে এভাবে বসিয়ে দিলাম, চারপাশে এইভাবে উঠিয়ে দিব। মুখটা এবারে বন্ধ করে দিয়ে একটু চ্যাপ্টা করে নিব, হাত দিয়ে এরকম চাপিয়ে চাপিয়ে দিব। আরেকটা আমার তৈরি হয়ে গেল, এভাবে এখন সবগুলোকে আমি বানিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে, আমি এখন ভাজবো এগুলা। চলো ভাজি নিয়ে তারপর রান্না করবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বড়া ভাজার তেলের মধ্যে আমি সাদা জিরা আর গরম মশলা দিয়ে দিচ্ছি সোমবারে। তেজপাতা দিয়ে দিলাম একটা। সম্বরটা আমার হয়ে গেছে, আমি এখন আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো যতক্ষণ ভাজা হোক আমি মশলাটাকে করে নিয়ে আসি। আমি এখানে মশলা নিয়েছি, টমেটো একটা, কিছুটা আদা নিয়েছি, চার পাঁচটা রসুন কোয়া নিয়েছি, ছয় সাতটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। এটা আমি এখন বেটে নিয়ে আসবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটাকে দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এক চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব।
পুরোটা আমার কথানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আমি চলে আসলাম। ঝোল আমার ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। বড়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। ঝোল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব, গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো এরকম হচ্ছে দেখতে, আমি এখন তোমাদের খেয়ে দেখাচ্ছি। খুব ভালো হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে। ঝোলটাও খেতে টেস্টি হয়েছে। তুমি একটু আলু খাই দেখি। আজকে ডিমের বড়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে, কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, টাটা।